डाबग्राम फुलवाड़ी विधानसभा अंतर्गत दक्षिण शांतिनगर इलाके में पथश्री परियोजना के तहत सड़क निर्माण कार्य के शुरू होने से पहले ही स्थानीय लोगों ने इसे रोक दिया। बताया गया है कि आज सुबह इलाके में सड़क निर्माण के लिए जेसीबी उतारी गई, लेकिन खुदाई का काम शुरू होते ही स्थानीय लोगों की भीड़ उमड़ पड़ी। 10 फीट पक्की सड़क बनने की बात सुनते ही स्थानीय लोगों ने क्षोभ प्रकट किया। स्थानीय लोगों का कहना है कि बारिश के दौरान पूरे इलाके में पानी भर जाता है, जल निकासी की व्यवस्था नहीं होने के कारण उन्हें दिक्कतों का सामना करना पड़ रहा है। उनकी मांग है कि 20 फीट सड़क निर्माण एवं सड़क के दोनों ओर नाली की व्यवस्था की जाए। इधर स्थानीय लोगों के आक्रोश को देखते हुए काम कर रहे ठेकेदार वहां से चंपत हो गए। समस्या ये है कि हम लोग बरसात में यहाँ पे पूरा ड्रेन का पानी पूरा रोड पे भर जाता है। सभी सवारी लेके आते हैं जाते हैं, यहाँ पे डंपर ट्रक सभी चलता है इस रोड में। बगल का गली वाला रोड है उसमें पीच रोड हो गया, यहाँ पे 10 फुट का सुने हैं कि यहाँ पे आपका ढलाई वाला रास्ता होगा, तो ये हम लोग को मंजूर नहीं है। ना ड्रेन हो रहा है, ना आपका अच्छा रोड मिल रहा है हम लोग को। हमारा तो मतलब घर यहाँ पे सामने ही है, यहाँ पे पूरा पानी भर जाता है। हम लोग खुद से रोड को मतलब बनाते हैं, खुद ही भरते हैं, पत्थर भरते हैं, बालू भरते हैं, उसको प्लेन कर करके उस पर हम लोग चलते हैं। लेकिन यहाँ पे अभी ऐसा है कि यहाँ पे सुने रोड बनेगा सुन के तो हम लोग सब कुछ सब खुशी से आनंद से फूलने लगे कि चलो भाई हमारा रोड बनेगा। लेकिन यहाँ पे हम लोग को मतलब अच्छा बोल के धोखा दिया जा रहा है। यहाँ पे ढलाई वाला रोड बन रहा है जो हम लोग को मंजूर नहीं है बिल्कुल, हमें सभी लेडीज को मंजूर नहीं है। हमारा यहाँ पे घर जो जिसका जिसका सामने है रोड पे, वो सभी यहाँ पे आवाज उठा रहे हैं, बात बोल रहे हैं कि नहीं हम लोग को पिच रोड ही चाहिए, ड्रेन के साथ हम लोग को रोड चाहिए। बरसात के टाइम में पूरा यहाँ घुटने तक पानी भर जाता है, इसी में सब मतलब यहाँ पे चलना फिरना सबका बंद हो जाता है। आप यहाँ पे आप देख ही सकते हैं, वहाँ पे आप भी वीडियो ले सकते हैं, देखिए वहाँ पे पूरा पानी जमा हुआ। अभी बरसात नहीं है जबकि तब पानी यहाँ पे जमा हुआ है। আমাদের রাস্তা এটা 18-19 ফুট রাস্তা। এই রাস্তা ঢালাই কাজ করবে কিন্তু ড্রেন হবে না, জল কি করে হবে? এই আমাদের এই রাস্তা পিচের রাস্তা হইতে লাগে, এইটাই আমাদের পাবলিকের ড্রেন সহকারে ওরা কাজ করতে আসছে, আমাদের জমা দেখে ওনারা বন্ধ করে দিচ্ছে, আমরা তো বন্ধ করি নাই। সবেরই বক্তব্য মানে এটা পিচ রাস্তা হইতে আমাদের দেখা হয় না, আমাকে মিটিং এও ডাকে না। এখানটা সমস্যাটা হচ্ছে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবত কাঁচা হয়েছে, আজ পর্যন্ত রাস্তাটা পাকা হয়নি। এখানটা গ্রামবাসীদের সবার একটা অনেকদিন থেকে বলে আছে যে রাস্তাটা কবে পাকা হবে। এই এলাকার মধ্যে যত রাস্তা আছে সব রাস্তায় পাকা হয়ে গেছে এবং ভালো বর্ষাকালে কোনো, কিন্তু আমাদের এটা বর্ষাকালে এই জায়গাটা একটু দেখবেন যে এখনও বাড়ির জল রাস্তার উপরে সব পড়ে আছে। এই রাস্তাটা যা বলতে বলতে এতদিনে আমাদের পঞ্চায়েত হোক বা কোনো ইসের থেকে এখান থেকে রাস্তাটা কাজ শুরু করেছে, কিন্তু রাস্তাটা আছে 20 ফুটের রাস্তা, ওনারা মাত্র এটাকে 10 ফুটের ঢালাই রাস্তা দিয়ে এই রাস্তাটাকে কমপ্লিট করতে চাচ্ছে। কিন্তু আমাদের পাড়ার বা গ্রামবাসীদের কথা এটাই হচ্ছে যদি এটা 20 ফুটে 10 ফুটের রাস্তা বানায়, এই রাস্তা দিয়ে যত বড় বড় গাড়ি ডাম্পার যদি একটা ডাম্পার বা দুটা ডাম্পার যদি পরপর যায় এই রাস্তা দিয়ে 10 ফুটের ঢালাই রাস্তা কদিন টিকবে? যেই টাকাটা দিয়ে রাস্তা বানাচ্ছে এটা আমাদের জনগণেরই টাকা, তো যেই রাস্তাটা টিকবে না সেই রাস্তাটা বানার কারণটা কী? এই নিয়ে আমরা সবাই এক জায়গায় হয়েছি যে রাস্তাও হবে এবং রাস্তার সাথে চাই ড্রেন, জল নিকাশি ব্যবস্থা না থাকলে সেই রাস্তা টিকে না। এটাই আমরা এটা নিয়ে আমাদের গোটা গ্রামবাসীদের কথা, এখানে কাজও শুরু করেছিল, আমরা সবাই এক জায়গায় হয়েছি, ওনারা ভয়ে জেসিবি নিয়ে পালিয়ে গেছে। আদৌ ওনারা কাজ করতে আসছিল না দেখাতে আসছিল এটা ওনারা জানেন, ওনাদের কাজে কেউ এখন বাধা দেয়নি, আমরা শুধু গ্রামবাসী এক জায়গায় হয়েছি, ওনারা জেসিবি নিয়ে চলে গেছে। যতদূর শুনেছি পথশ্রী প্রকল্পে ওরা রাস্তাটা বানাচ্ছে, কিন্তু 20 ফুটের রাস্তা নিকাশি ছাড়া 10 ফুটের ঢালাই রাস্তা এটা কী করে ঠিক? এটা আমাদের গ্রামবাসীদের সবার হচ্ছে। এখন কি বর্ষা আছে সমস্যা? বর্ষা নাই, তাহলে রাস্তার অবস্থা দেখো, বর্ষা মনে হচ্ছে এটাই আমাদের এখন বর্ষা। আর যখন বর্ষার সময় এক হাঁটু জল, তার ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আশা করি। দুদিন আগে এমন গর্ত হয়েছে, আমরা নিজের পয়সা দিয়ে গর্ত হলে পাথর ফালাইছি, এটা কোনোদিন যে কোথাও শুনছ যে বাড়ির সামনে একটা রাস্তায় 50 আছে তাকায় দেখে নাই, 50 আরও উল্টো বলছে যে ভালো হয়েছে মজা হয়েছে দেখুক কীরকম লাগে, ভোট দিচ্ছে বলে আপনার বলে ভোট দিচ্ছে শিখা চ্যাটার্জিকে, আর সেই রাস্তা বা পাথর আমরা পয়সা দিয়ে ফালাইছি। আমরা কি রাস্তা ভালো রাস্তা বানাই দেখ, ওই 8-10 ফুটের রাস্তা পাকা দিবে, রাস্তা ভালো চলবে কোনো ব্যাপার না। আজকে আমার গাড়িটা রাস্তার পাশে থাকবে, একটা যেই ডাম্পার আসবে ডাম্পারটা তো ওই রাস্তার কিনারে নামাইতে হবে, কী বিল্টু
রাস্তায় কিনারে নামাবে তখনই তো রাস্তাটা ভেঙে যাবে, অত ভারী গাড়িটা ভাঙবে কি না বলো? তাহলে তাছাড়া ওইটার চৌধুরী ডাম্পার আছে তাহলে ভাঙবে না, কিন্তু আমার গাড়িটা পাশে দাঁড়া আছে সাইড দেওয়ার জন্য, ওই গাড়িটা যেই রাস্তার পাশে নেবে কিনারটা ভেঙে গেল, তাহলে ওইখানে কে বানাবে? বন্ধু থাক, আমাদের ড্রেন জেনগেট তৈরি করবো নিয়ে কাজ এবার না হোক, আরো দুই বছর পরে হোক, আমাদের গাড়ি নিয়ে তো যেতে হচ্ছে। সে কি বলো, তুমি খালি একটু আগে যাই দেখো, পাথর পুথর সব ফালানো, আমরা খুদ পয়সা দিয়ে ফালাইছি, পয়সা দিয়ে। वही जांच के दौरान ये पता चला है कि सरकारी खाता में कच्ची सड़क मरम्मत के लिए अनुमोदन किया गया है, जिसे लेकर डाबराम दो नंबर अंचल के विपक्ष दल के नेता रंजित राय ने कहा कि ये सड़क वोट के प्रचार के उद्देश्य से बनाई जा रही है। उन्होंने कहा कि कच्ची सड़क की मरम्मत कैसे सैंक्शन हो सकती है, यदि सड़क 10 फीट बनती है तो कुछ दिन बाद टूट जाएगी। প্রথম কথা বলবো যে ওরা এখন সামনে ইলেকশন, ইলেকশনের জন্যই ওরা হলো এটাকে প্রচারের জন্যই রাস্তাটা করতে গেছে। সেই রাস্তাটা এলাকার মানুষ, যেটা আমি শুনলাম ওখানকার এলাকার মানুষ যেটা ক্ষোভ দেখালো, তো ওখানে অত বড় চওড়া রাস্তা, ওখানে ডাম্পার ট্রাক শক্তিমান সব সময় গাড়ি ঢুকে, ওটা চালু রাস্তা, সেই রাস্তায় মাঝখানে ওখানে একটা সিসি রাস্তা যদি করে, ওখানে ঢালাই রাস্তা 10 ফিটের রাস্তা, সেই 10 ফিটের রাস্তা তো টিকবে না, না গার্ডওয়াল আছে না ড্রেন আছে, আর ওটা কাঁচা রাস্তা কোনো দিন ওটা। তা তারপরে আমি যেটা দেখলাম ওখানে রিপেয়ারিং লেখা আছে টেন্ডারে, হ্যাঁ, তো সেখানে ওখানে পথশ্রী না এখন রাস্তা শ্রী, ওরা একটা নাম দিয়ে ওটাকে পাবলিককে কোনো রকম ভোটের আগে একটু চমক দিয়ে, হ্যাঁ, ওরা মানে পার হইতে চাচ্ছে রাস্তাটা। দুই দিন পরে দেখা যায় ভোট পার হলো না, রাস্তা ভেঙে গেল, তো ভোটটা তো শুধু পার করার জন্য এই রাস্তাটা করে দেওয়া, যে আমরা সব জায়গায় উন্নয়ন করতেছি, বাংলায় এত উন্নয়ন করতেছি যে পাবলিক যেন আমাদের ছাড়া আর কাউকে ভোট দেবে না, তো এটা যদি উন্নয়ন হয় পাবলিক তাহলে পাবলিকই দেখে নেই, সেই জন্যই পাবলিক হয়তো পাবলিক এখন বুঝতে পারতেছে যে ওদের যে কীরকম উন্নয়ন সেটা ওরা বুঝতে পারতেছে দেখেই বাধা দিছে, না হলে ওরা পাকা একটা কাঁচা রাস্তা এতদিন ধরে রাস্তাটা আছে, ডাবগ্রাম টুয়ে এত উন্নয়ন, হ্যাঁ, সারা পশ্চিমবাংলায় এত উন্নয়ন, সেখানে ওরা এই রাস্তাটা করতে গেছে, মানুষ তো খুশিতে ওদের আহ্বান করবে, সেখানে ওদের বাধা দিল। বাধা দেওয়ার কারণটাই হলো যে ওই রাস্তা করার পরে 3 মাসও টিকবে না, অত চওড়া রাস্তা ওইখানে ওই একটা 10 ফিটের সিসি রাস্তা হয় না, হ্যাঁ, ওটা মিনিমাম এত সুন্দর উন্নয়ন, ওটা তো কমসে কম ভিটামিনের রাস্তা দরকার, ওখানে ভালোভাবে গার্ডওয়াল বা ড্রেন ফ্রেন হয়ে তারপরে রাস্তাটা হবে, সেটা তো ওখানকার পঞ্চায়েতকে তো বোঝা উচিত যে এই রাস্তাটা কী করে ওখানে ওনারা উনি রাজি হয়, হ্যাঁ, সেটা এদের এইটাই সামনে ইলেকশন, হ্যাঁ, এখন ওটাকে কোনোরকম চমক দিয়ে কিন্তু পাবলিক বুঝে গেছে দেখেই বাধা দিছে, বাধা দেওয়াতে পাবলিক বরঞ্চ ওইটা কাঁচা রাস্তা থাকা খুব ভালো হবে, এই পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তাই ভালো হবে, এটাই আমার বক্তব্য, তাছাড়া এদের নিয়ে আর কী বলবো। दूसरी तरफ स्थानीय पंचायत सदस्य दीप्ति दास से जब इस विषय में पूछा गया तो उन्होंने कोई प्रतिक्रिया नहीं दी।